বহু অপেক্ষার অন্ত জলেশ্বর বাহিলে আহিল এটা ভাল খবর। কিয়নো জলেশ্বর ফেরীঘাটত আনুষ্ঠানিকভাবে মুকলি হল এম ভি প্রতিভা নামৰ ফেরীখন। জানিব পৰা মতে পুৱা ন বজাত জলেশ্বৰৰ পৰা ধুবুৰীলৈ আৰু দুপৰীয়া দুই বজাত ধুবুৰীৰ পৰা আকৌ জলেশ্বৰলৈ এই ফেৰীখন উভতি আহিব। 2012 চনত ধুবুৰী জিলাৰ মেদেৰতাৰী আৰু সদ্য সংঘটিত নিমাতীঘাটৰ মৰ্মান্তিক ফেৰী দুৰ্ঘটনাৰ পিছত যথেষ্ট তৎপৰ হোৱা দেখা গৈছে ৰাজ্যৰ আভ্যন্তৰীণ জল পৰিবহণ বিভাগ। তাৰ মাজতেই এক দীৰ্ঘদিনীয়া সমস্যাৰ অন্ত পৰিল জলেশ্বৰবাসীৰ। এটা সিস্টেম বহুত ভাল লাগিছে, যদি এইটো এনেকৈ চলি থাকে এটা এটা ঐতিহাসিক পদক্ষেপ বুলি মানে আমি ভাবিম। এটা সিস্টেম মানে বরাবরের কারণে চলি থাকিব লাগে, এই সিস্টেম নাছিল। গতিকে আজি যে সিস্টেমটা হয়েছে ইয়ার কারণে আমি যথেষ্ট সুখী আর আনন্দিত। হ্যাঁ, অবশ্যই সুরক্ষা পাম, এটা সুরক্ষা পাবলগীয় বস্তুই হয়, সুরক্ষা পাওয়াটা সম্ভব। আপনি কোরপাড়া কলে যাব? মই ইয়ার পর ধুবুরীলৈকে যাম। হ্যাঁ, দুটকা এটা ঘুরাই দিছে মোক, 38 টাকা। ধন্যবাদ জানাম যে এই সিস্টেম, এই পদক্ষেপটো মানে আমি আদরণীয় জানাইছি এই পদক্ষেপত। গোৱালপাৰাৰ পৰা ৰিংকু দাস, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।